আজকে আমি তোমাদের প্র্যাকটিক্যালি স্ট্রিট লাইট কানেকশন যে টাইমারের সাহায্যে কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট কীভাবে কানেকশন হয় এবং অপারেট হয় সেটা দেখাবো। তার জন্য আমাদের এখানে দেখো তিনটে ডিভাইস রয়েছে। এই যে তিনটে ডিভাইসের মধ্যে এটা সিঙ্গেল পোলের একটা এমসিবি, 10 অ্যাম্পের রেঞ্জের রয়েছে সিঙ্গেল পোলের এমসিবি। টাইমার বলতে এটা রয়েছে, এটা হচ্ছে টাইমার, এটা হচ্ছে কন্ট্যাক্টার, এটা ফোর ওয়ে একটা কন্ট্যাক্টার রয়েছে। এখন এই কানেকশান প্রক্রিয়াটা আমাদের দেখতে গেলে দেখো, প্রথমত আমাদের এমসিবি থেকে সিঙ্গেল ফেজ, প্রথমত আমাদের এই সকেট পয়েন্ট থেকে সিঙ্গেল ফেজ এসি লাইন ফেজটা আমাদের এমসিবিতে গেছে। এমসিবি থেকে আউটগোয়িং হয়ে গেছে, আউটগোয়িং থেকে এখানে দেখো এই টাইমারের 5টা টার্মিনাল রয়েছে, 1, 3, 5 এল আর এন। এখানে এল বলতে পজিটিভ, এন বলতে নেগেটিভ, আর এখানে 1, 3, 5 এই যে তিনটে টার্মিনাল দেখছো, এখানে 1 হচ্ছে কমন, 3 নম্বর হচ্ছে এনসি টার্মিনাল, আর 5 নম্বর হচ্ছে এনও টার্মিনাল, এনও অর্থাৎ নর্মালি ওপেন থাকবে। এবং তার কানেকশানটা দেখো, এইখানে আমাদের কানেকশানগুলো করেছি, ব্ল্যাক কালারের তারগুলো হচ্ছে তোমার নিউট্রাল ওয়্যার, আর এখানে রেড যেটা দেখছো সেটা হচ্ছে ফেজের ওয়্যার, এবং এখান থেকে নিউট্রাল ট্যাপিং করে আমাদের এই কন্ট্যাক্টারে গেছে। এবং কন্ট্যাক্টারের এখানে দেখো, কন্ট্যাক্টারের 4টে হচ্ছে ইনকামিং, 4টে আউটগোয়িং, আমরা শুধু 2টো টার্মিনালকে কাজে লাগিয়েছি, 1 আর 3কে, অর্থাৎ 1-এ ফেজ দিয়েছি, 3-এ নিউট্রাল দিয়েছি, এপার থেকে তোমার ফেজ আর নিউট্রাল বেরোচ্ছে। এই যে 2টো তার, এটা হচ্ছে পাওয়ার সার্কিটের তার, পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিট বলতে এই যে কন্ট্যাক্টার, এই কন্ট্যাক্টারটাকে, কন্ট্যাক্টার হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, অর্থাৎ ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস মানে কি, এর মধ্যে যে কন্ট্যাক্টার এর মধ্যে একটা ইলেক্ট্রোম্যাগনেট আছে, ইলেক্ট্রোম্যাগনেটের যে টার্মিনাল দুটো হচ্ছে এই একটা টার্মিনাল যেখানে নিউট্রাল প্রোভাইড দেওয়া হয়েছে, আর এখানে দেখো এই একটা টার্মিনাল যেটা আমাদের টাইমার থেকে এসছে। অর্থাৎ এই কানেকশানটা আমরা যদি দেখি, তাহলে নিউট্রালটা, নিউট্রাল ফেজ টাইমারে গেছে এবং নিউট্রাল এখানে রয়েছে, এবং আমাদের কন্ট্রোল সার্কিটের ফেজটা কিন্তু অপারেট হচ্ছে টাইমার দিয়ে। অর্থাৎ এই যে ফেজটা দেখছো, সেই ফেজটা কিন্তু টাইমারের যে এনও পয়েন্ট থেকে কন্ট্যাক্টারের কয়েলে যাচ্ছে। অর্থাৎ আমরা যে নির্দিষ্ট টাইম সেটিং করব, সেই সেটিংয়ের পরেই, সেটিং অনুযায়ী কিন্তু আমাদের এই ফেজটা অ্যাক্টিভেট হবে, এবং অ্যাক্টিভেট হলে এখানে যে ইলেক্ট্রোম্যাগনেটাইজড হবে। অর্থাৎ ম্যাগনেটাইজড হওয়া মানে কি, সে তখন এই যে ওপরের যে প্লাঞ্জারটা দেখছো এটাকে টেনে নেবে। তো এখন লাইনটা অন ছিল বলে দেখো লাইটটা জ্বলছিল, এই টেনে নিলে কিন্তু আমাদের কী হবে, এইখানে যে 4টে টার্মিনাল দেখছো, এই 4টে টার্মিনাল কিন্তু ইন্টারনালি কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ এখানকার যে ফেজটা, এখানে বাইপাস হবে, এখানকার নিউট্রাল, এখানে নিউট্রাল বাইপাস হবে, এবং নির্দিষ্ট টাইম যতক্ষণ থাকবে ততক্ষণ এই ফেজটা অপারেট হবে, এবং টাইম যেই ওভার হয়ে যাবে সেটা কিন্তু এই ফেজটাকে কাট করবে, আবার তখন কিন্তু আমাদের ল্যাম্পটা কিন্তু আবার অপজিশনে চলে যাবে। এখন তার জন্য দেখো, এখানে এই যে টাইমারের এটাকে আমরা ধারণাটা খুললাম, খুলে দেখো অলরেডি এখানে 9টায় একটা টাইম সেট করা রয়েছে, এবং এখানে দেখো টোটাল যে সিস্টেমটা 24 ঘন্টা, 24 আওয়ার্স টাইম সেট করতে পারি আমরা। অর্থাৎ কোনো ল্যাম্পকে আমরা যদি মনে করি যে 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা যাবো, বা সন্ধে ছটা থেকে দশটা পর্যন্ত অপারেট করবো, সেটা কিন্তু হবে, এবং যখন সন্ধে 6টা বাজবে তখনই কিন্তু অন হবে এবং 10টা এগুলো অফ হয়ে যাবে। অর্থাৎ সেই টাইমটা কিন্তু সেট করা যায়। এবং এখানে দেখো ক্লোজলি প্রত্যেকটা, এই যে 9 থেকে 10, 10 থেকে 11, 12 এইভাবে কিন্তু টাইম সেট করা রয়েছে, এবং এটা হচ্ছে ক্লক টাইমার, এবং এর মধ্যে মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট এমনভাবে আছে যেখানে আমরা এখানে প্রত্যেকটা আওয়ারকে আমরা 4টে সেগমেন্টে ভাগ করা হয়েছে। 4টে সেগমেন্ট মানে কি, 4টে যে নব এখানে দেখছো ছোটো ছোটো, এগুলোকে আমরা প্রেস করলে 1-1টা 15 মিনিট করে হবে। এখানে ধরো 9-এর পরে আমরা এটাকে, 9-এর পরে ধরো এটাকে আমরা প্রেস করছি, এই প্রেস করা হলো, প্রেস করলে দেখো টাইমটা আমাদের, দেখো আমরা 9 থেকে 10টা পর্যন্ত কিন্তু ল্যাম্পটা গ্লো করবে, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে যে সেগমেন্টগুলো কিন্তু প্রেস করে রেখেছি। অর্থাৎ 9টার সময় 9টা দেখো এখানে 15 থেকে ল্যাম্পটা গ্লো করবে এবং 10টা পর্যন্ত জ্বলবে এবং তারপর অফ হয়ে যাবে। এখন অতক্ষণ ওয়েট করলে আমাদের অনেকটা লেন্দি টাইম হবে। তার জন্য কি, এইখানে যে এই সিলেক্টার সুইচটা আছে, সিলেক্টার টাইমিং সুইচ,
সেটা দেখো এইভাবে আস্তে আস্তে কিন্তু রোটেট করবে, সময় অনুযায়ী রোটেট করবে, এবং একটা টাইমে কিন্তু দু থেকে শটটা নাও এবং দেখবে এই যে রোটেট করছে, রোটেট করলে একটা টাইমে কিন্তু যখন টাইমে চলে আসবে ল্যাম্প কিন্তু গ্লো করবে। হ্যাঁ, আবারও দেখো আমাদের পাওয়ার সাপ্লাইটা অন করা ছিল না বলে জ্বলছিল না, এবার এই পাওয়ার সাপ্লাইটা অন করেছি। অন করার পরে দেখো দু থেকে নেবে শটটা। এই যে আমাদের যে টাইমারটা 9টা থেকে 10টা পর্যন্ত সেট করেছি, অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে। তো আমাদের যেহেতু সময় কম, সেই জন্য কম সময়ের মধ্যে যাতে এটা কাজ করে সেটাকে আমরা এখনই নিজে থেকে এটা অপারেট করছি। দেখো এইভাবে আস্তে আস্তে ঘুরবে, ঘুরলে কিন্তু দেখো ল্যাম্পটা গ্লো করছে, এবং এই ল্যাম্পটা কিন্তু গ্লো করতে থাকবে 9টা থেকে 10টা পর্যন্ত। এবং এটা এই যে দেখছো এটা কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশন আস্তে আস্তে কিন্তু লিভারটা রোটেট করবে। এই রোটেট করলে দেখো আস্তে আস্তে যে রোটেট করবে, এখানে যে দশ লেখা রয়েছে ক্লোজলি আছো, এখানে দেখো 9 থেকে 10, 10টা যেই কিন্তু অ্যারো চিহ্ন থেকে পেরিয়ে যাবে তখন কিন্তু এটা অফ হয়ে যাবে। দেখো দূর থেকে আবার এটা এই ঘোরাচ্ছি, দেখো এই অফ হয়ে গেল। আবারও যদি মনে করি দেখো এখানে এখানে যে সেগমেন্টটা ধরো আমরা এখানে এই জায়গাটায় 12টা থেকে আমরা ল্যাম্পটাকে অন করতে চাই, তাহলে দেখো 12টা থেকে 13টা আমরা সেটিং করেছি ক্লোজলি। দেখো 12টা থেকে 13টা মানে 12টা থেকে 1টা বোঝায়, 12টা থেকে 13টা মানে 1টা। এখনও দেখো আমরা এটাকে এই সিলেক্টার সুইচের এই লিভারটাকে আমরা যেই অপারেট করছি এটা আমরা ম্যানুয়ালি করছি, এটা টাইমার থেকে নিজে থেকে অপারেট হবে। এই দেখো ল্যাম্প গ্লো করছে এবং গ্লো করবে, এবং ততক্ষণই গ্লো করবে যতক্ষণ না এটা ক্রস করে যাবে, অর্থাৎ 1টা বাজবে তখন কিন্তু এটা আবার অফ হয়ে যাবে। এটা দেখো ক্লোজলি দেখো 1টার ঘাটে চলে এসেছে, 12টা থেকে 13টা মানে 1টা, এটা কিন্তু অফ হয়ে গেছে। আবারও যদি মনে করি দেখো যে এইখানে আমরা 3টে থেকে 15 থেকে 16 মানে 3টে থেকে 4টে। এবার দেখো আমরা এটাকে করছি, আবারও দেখো 3টের সময় আবার ল্যাম্প গ্লো করবে, অর্থাৎ মানে কি এই টাইমারের মধ্যে একটা রিলে আছে, রিলেটা কিন্তু ওর টাইমারের যে এনও আছে এনওটাকে এনসি বানাচ্ছে। এই এটা গেলেই টাইমারের এনওটা এনসি হবে, তখন কিন্তু এই কয়েলটা ম্যাগনেটাইজ হবে এবং এই প্লাঞ্জারকে টানবে। দেখো প্লাঞ্জার দেবে গেছে এবং ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ এই টাইমটা সেটিং করা রয়েছে। এই দেখো আবার হয়ে গেছে। এইবার দেখো প্র্যাকটিক্যালি আবার কানেকশন ডায়াগ্রামটা দেখে নাও। এই ফেজ ইনকামিং, এখান থেকে ফেজ আউটগোয়িং, এবং এখান থেকে ফেজ আমাদের টাইমারে ফেজ এবং নিউট্রাল গেছে, এবং টাইমারে একটা রিলে থাকে, ওই রিলেটা এনওকে এনসি এবং এনসিকে এনও করে। আর এখান থেকে টাইমারের ফেজটা আমরা হলুদটা দিয়ে দেখিয়েছি, সেটা হচ্ছে এই কন্ট্যাক্টারের উপরে যে 4টে টার্মিনালগুলো দেখছো সেটা 4টে ইনকামিং এবং 4টে আউটগোয়িং হচ্ছে এটা পাওয়ার টার্মিনাল, আর অ্যাকচুয়ালি কয়েলের টার্মিনাল হচ্ছে এইটা এবং এই পাশেরটা, এবং এই ব্ল্যাক কালার দিয়ে তোমাদের নিউট্রালকে দেখানো হয়েছে, আর এই পাশ থেকে লোডে গেছে। এবার খাতার ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিটের ডায়াগ্রামটা আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্র্যাকটিক্যালি যেটা করলাম যে কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ওয়্যারিং অফ স্ট্রিট লাইট উইথ টাইমার, টাইমারের সাহায্যে আমরা স্ট্রিট লাইটকে কীভাবে অপারেট করতে পারি, অর্থাৎ নির্দিষ্ট টাইম সেট করে সেই তখন জ্বলবে এবং যতক্ষণ পর্যন্ত টাইমটাকে আমরা ডিটারমাইন করবো সেই পর্যন্ত অন থাকবে, তারপর অফ হয়ে যাবে। তার জন্য যে আমাদের সার্কিটটা কানেকশান করেছিলাম তোমরা দেখেছিলে, এবং তার কানেকশান প্রক্রিয়াটা আমরা খাতার ডায়াগ্রামের সম্বন্ধে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখেছিলে একটা এমসিবি ছিল, এখানে একটা এমসিবি, এবং তারপরে এটা টাইমার, এবং হচ্ছে তারপরে হচ্ছে কন্ট্যাক্টটা ছিল, এবং তারপরে লোড। তো এই কানেকশানটা কীভাবে করেছি সেটা দেখে নাও। প্রথমত হচ্ছে এটা সিঙ্গেল পোলের এমসিবি, মানে এখানে ফেজ যাচ্ছে, এটা ফেজ, এবং ফেজের এখান থেকে আউটগোয়িং, এটা ইনকামিং। এই আউটগোয়িং থেকে আমাদের এই টাইমারের যে ফেজটা দেখছো এখানে পি বলে লেখা রয়েছে, টাইমারের এখানে ফেজে গেছে টাইমারের ফেজ, এবং টাইমারের দেখো এখানে এনও পয়েন্ট, এখানে এনসি পয়েন্ট, আমাদের লোড কানেকশান হবে এনও পয়েন্ট থেকে। এখন এখানে যে 5টা টার্মিনাল দেখছো এটা ফেজ নিউট্রাল, আর এখানে দেখো এখান থেকে এই 1, 3, 5 বলে টাইমারে মার্কিং করা আছে, এই 1 নম্বর থেকে 3 নম্বর এটা কমন পয়েন্ট, মানে এখানে আমাকে ফেজ প্রোভাইড করতে হবে, এখানে আমরা এই ফেজ দিয়ে দিলাম। এবং এখানে দেখো ইন্টারনালি এখানে টাইমারটা, এখানে এই যে নবটা দেখছো এই নবটা কিন্তু এখন এনসি পজিশনে আছে, যখন এনও হবে তখন কিন্তু এ পাশে যাবে, তখন এই টার্মিনালে কানেক্ট হবে, অর্থাৎ তখন কিন্তু আমাদের লাইনটা পাবে। এবং তার মানে কি এখান থেকে আমরা ফেজ একটা আমরা
এখানে যে কয়েল এটা এই দুটো হচ্ছে কয়েলের প্রান্ত, পাওয়ার কন্ট্যাক্টরের প্রান্ত না, জাস্ট ওই কন্ট্যাক্টরের মধ্যে যে ম্যাগনেট আছে, ম্যাগনেটের দুটো প্রান্ত সি ওয়ান আর সি টু। এই সি ওয়ান আর সি টুতে আমরা এই যে ফেজটা, এটা আমরা কিন্তু এই ফেজটা আমরা টাইমারের যেটা দেখেছিল এনও এনও থেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ টাইম আমাদের নির্দিষ্ট টাইম যে অপারেট করবো তার থেকে কিন্তু অ্যাক্টিভেট হলে আমরা এই কয়েলটা ফেজ পাবো। এই কয়েলটা ফেজ পেলে, ফেজ পেলে আমাদের এবার একটা কয়েলকে অ্যাক্টিভেট করতে গেলে আমাদের নিউট্রাল প্রয়োজন, এবং নিউট্রাল লাইনটা দেখো আমাদের এখান থেকে সাপ্লাই থেকে একটা নিউট্রাল আমাদের এখান থেকে নিউট্রাল নিতে হবে, এবং নিউট্রালটা দেখো অলরেডি টাইমারের মধ্যে একটা রিলে আছে বললাম, রিলেটাও ম্যাগনেটিক রিলে, সেটাকে অপারেট করতে গেলে নিউট্রাল লাগবে, এই নিউট্রালটা দেওয়া হলো। এবং এখান থেকে দেখো এখানে যে নিউট্রালটা আমাকে কয়েলে প্রোভাইড করতে হবে, তার জন্য আমরা এখান থেকে আমরা এখান থেকে নিউট্রালটা কানেক্ট করে দিতে পারি ট্যাপিং করে। তাহলে এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট। কী সার্কিট? এই যে কানেকশান প্রক্রিয়াটা তোমরা দেখলে কন্ট্রোল, অর্থাৎ এই ফেজ আসলো, এই ফেজ টাইমারে ফেজ নিউট্রাল পেলো, ফেজ নিউট্রাল পেলে আমরা যে সিলেক্টার সুইচ আছে, সিলেক্টার সুইচে সেটিং করলে সে অনুযায়ী এখানে কী হবে, এটা এনসি টাইনও হবে, তখন পাঁচ নম্বর দিয়ে কিন্তু এই কয়েলের ফেজ পাবে, এবং কয়েলের ফেজ পেলে নিউট্রাল অলরেডি পেয়ে আছে, অর্থাৎ কয়েলটা অ্যাক্টিভেট হবে, তখন কিন্তু প্লাঞ্জার দেবে যাবে, দেবে গেলে এখান থেকে লাইনগুলো বাইপাস হবে, কারণ বাইপাস হলে কী হবে, লোড কানেক্ট করতে হবে। তাহলে এই কন্ট্রোল সার্কিটটা আমাদের এখন কমপ্লিট। এখন আমাদের এখন লোড কানেক্ট করতে গেলে আমাদের পাওয়ার সার্কিট দরকার। পাওয়ার সার্কিট মানে কি, এই কন্ট্যাক্টটা দিয়ে কিন্তু আমরা লোড অপারেট করবো। তাহলে কি এক্ষেত্রে, এক্ষেত্রে আমরা যেহেতু ল্যাম্প অপারেট করছি, যে কোনো টাইপের ল্যাম্প এক বা একাধিক অপারেট করতে পারি, তার জন্য আমাকে ধরো এখানে চারটে টার্মিনাল রয়েছে, এমন যে কোনো দুটো টার্মিনালকে কাজে লাগাবো। তার জন্য দেখো এখানে এখানে একটা ফেজ দেব, সেটা আমরা এমসিবি থেকে দিতে পারি, এমসিবি থেকে আসছে ফেজ যেহেতু পাওয়ার সার্কিট এটা, এবং এই ফেজটাই কিন্তু যখন এটা প্লাঞ্জার দেবে যাবে তখন ইন্টারনালি কিন্তু এইভাবে এখান থেকে বেরোবে। এখান থেকে বেরোলে এখানে আমরা ল্যাম্প কানেক্ট করেছিলাম, এই ল্যাম্প কানেক্ট করেছিলাম, এবং ল্যাম্পটা তো গ্লো করবে না যতক্ষণ না নিউট্রাল দেওয়া হচ্ছে, তাহলে আমাকে এখানে নিউট্রাল প্রোভাইড করতে হবে। নিউট্রাল কি, আমরা ট্যাপিং করে এখান থেকে যেহেতু নিউট্রাল অলরেডি রয়েছে, এই নিউট্রালটা আমরা যে কোনো এত তিন নম্বর ঘাটটা ব্যবহার করছি এই ঘাটে দিলাম, এবং এখান থেকে তাহলে এই এটা বরাবর কানেক্ট হবে, তখন কিন্তু এটা এখান থেকে এই ল্যাম্পটা নিউট্রাল পাচ্ছে। এ হলো পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট মানে কি, আমাদের কন্ট্যাক্টারে যে চারটে টার্মিনাল দেখলে, এই যে কোনো চারটে টার্মিনালের মধ্যে দুটো টার্মিনালকে আমরা কাজে লাগিয়েছি, কারণ কি এটা সিঙ্গেল ফেজ লোড যেহেতু অপারেট করছি এই টাইম এই কন্ট্যাক্টারের সাহায্যে, আর বাকি দুটো করে টার্মিনাল কিন্তু ওপেন আছে। এখন দেখো আমরা যে নির্দিষ্ট টাইম সেট করব, সেট করলে এখানে সাপ্লাই লাইন অন করলে এমসিবি থেকে কন্ট্রোল সার্কিট অপারেট হবে, এবং এই টাইমার কী করবে, টাইমারে যে আমরা নটা থেকে দশটা পর্যন্ত যদি ল্যাম্প কোনো ল্যাম্পকে অন করে রাখতে চাই, আমরা জ্বালাতে চাই, সেই টাইম সেট করলে ঠিক নটা যখন বাজবে তখন কিন্তু এই এনসি যে টার্মিনালটা, ওর মধ্যে যেহেতু একটা রিলে আছে, রিলেটা কিন্তু অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হলে কিন্তু এই এনসিটা তখন কিন্তু এই এনও দিকে চলে আসবে, অর্থাৎ এনওটা এনসি হবে আর এনসিটা এনও হবে, তখন কিন্তু এই লাইনটা বাইপাস হয়ে এখানে পাবে। আর এই অলরেডি দেখো এখানে নিউট্রাল পড়ে রয়েছে, অর্থাৎ এই কন্ট্যাক্টারের যে কয়েল ম্যাগনেটাইজড হবে, তখন প্লাঞ্জারকে টানবে, এবং প্লাঞ্জারকে টানলে তখন কিন্তু এখান থেকে লাইনটা অলরেডি বাইপাস হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভেট হওয়ার পরে, নাহলে কিন্তু নর্মালি কন্ডিশনে এগুলো কিন্তু এনও নর্মালি ওপেন কন্ডিশনে থাকে, অ্যাক্টিভেট হওয়ার পরে এটা ক্লোজ, এবং নটা থেকে দশটা পর্যন্ত কিন্তু এই লাইন এই ল্যাম্পটা কিন্তু গ্লো করবে। আবার দশটার যে ওভার হয়ে যাবে তখন কিন্তু টাইমারের যে রিলে আবার কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ এটা ছেড়ে দেবে, অর্থাৎ এনওটা আবার এনসি হয়ে যাবে। এনওটা এনসি হলে এই কয়েলটা দেখো যেহেতু টাইমার থেকে ফেজ পাচ্ছে, তখন এই ফেজ না পাওয়ার জন্য এটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তখন কিন্তু ল্যাম্পটা কিন্তু আবার অফ হয়ে যাবে। এইভাবে এইভাবে আমরা এখানে আমরা নাইট ল্যাম্প দিয়ে দেখিয়েছি, এখানে যে কোনো স্ট্রিট ল্যাম্প থাকবে বা এক বা একাধিক আমরা ল্যাম্প জ্বালাতে পারি। এইভাবে ল্যাম্পগুলোকে আমরা নির্দিষ্ট টাইমে অপারেট করতে পারি, ধরো একসঙ্গে চারটে ল্যাম্প হয়তো জ্বালাবো, যে সন্ধ্যে ছটার সময় জ্বলবে, রাত্রি বারোটায় অফ হয়ে, এই টাইমারের সাহায্যে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। এবং এই টাইমারের দেখো এইখানে মেন হচ্ছে এইটাই হচ্ছে কানেক্টিং টার্মিনালগুলো, এপাশে কিন্তু কোনো কানেক্টিং টার্মিনাল নেই, এবং এটা এই এই টোটাল সেটটা কিন্তু একটা চ্যানেলের মধ্যে সেট করা থাকে। তাহলে এই প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে এই টাইমারের কীভাবে কন্ট্রোল সার্কিটটাকে আমাদের কানেকশান করতে হবে, এবং পাশাপাশি এর পাওয়ার সার্কিটটার সাহায্যে কীভাবে লোডকে অপারেট করতে হবে সেটা দেখলে। আবারও বলছি কন্ট্রোল সার্কিট কিন্তু জাস্ট এর ম্যাগনেটকে অপারেট করার জন্য, আর পাওয়ার সার্কিট মানে কি, পাওয়ার সার্কিটের
এই ফেজ নিউট্রাল কিন্তু জাস্ট লোডে যাচ্ছে, পাওয়ার সার্কিটের সঙ্গে কন্ট্রোল সার্কিটের কিন্তু কোনো সেপারেটলি অপারেটেড হবে।